আসসালামু আলাইকুম, এটেন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পহেলা সেপ্টেম্বর থেকে গণপরিবহনে আগের ভাড়া, যাত্রী চালক ও শ্রমিকদের মাস্ক পরা বাধ্যতামূলক বললেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। করোনা ভাইরাসে দেশে গত 24 ঘন্টায় আরও 32 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 2131 জন। এবং সিলেটের গোলাপগঞ্জে বাস সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, পহেলা সেপ্টেম্বর থেকে গণপরিবহনে আগের ভাড়া চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের একথা জানিয়ে যাত্রী চালক ও সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। রাজধানীর সরকারি বাসভবন থেকে ঢাকা সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান। নিয়াজ জামান সজীবের রিপোর্ট। গত 1 জুন থেকে করোনা সংক্রমণ পরিস্থিতিতে বাসের ভাড়া 60% বাড়িয়ে 2 সিটে 1 জন যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু গত কিছুদিন ধরে বাস মালিকদের বিরুদ্ধে আসন পূর্ণ করেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ওঠে, তাই 3 মাস পরে আবার আগের ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী 1 সেপ্টেম্বর হতে গণপরিবহনের আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের অভিজ্ঞতা অতীতের খুব সুখকর নয়। ভাড়া অতিরিক্ত করার পরেও অনেক বিরূপ সমালোচনার মুখোমুখি আমাদের হতে হয়েছে। এই অতিরিক্ত ভাড়ারও অতিরিক্ত আদায় করা হয়েছে, অনেকেই আদায় করেছেন। করোনা মহামারীতে বেশ কয়েকটি শর্ত মানতে হবে যাত্রী ও বাস চালক, সুপারভাইজার, হেল্পার ও টিকিট বিক্রেতাদের। সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। বাসে আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী তোলা যাবে না। হাত ধোয়ার জন্য পর্যাপ্ত সাবান পানি অথবা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে। আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী পরিবহন করা যাবে না, অর্থাৎ যত সিট তত যাত্রী পরিবহন নীতি কার্যকর করতে হবে কঠোরভাবে। দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা যাবে না, স্বাস্থ্যবিধি মেনেই গাড়ি চালাতে হবে। ট্রিপের শুরু এবং শেষে যানবাহন জীবাণুমুক্ত করতে হবে। আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নিতেও বিআরটিএ কে নির্দেশ দেন সড়ক পরিবহন মন্ত্রী। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস আপডেট। ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরও 32 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4206 জনে। সবশেষ একদিনে 11,689টি নমুনা পরীক্ষায় নতুন করে 2131 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 18.23%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 3,08,925 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,027 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,98,863 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 64.37%। মৃতদের মধ্যে 26 জন পুরুষ ও 6 জন নারী। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 11 জন, চট্টগ্রাম বিভাগে 9 জন, বরিশাল বিভাগে 5 জন, সিলেট রংপুর বিভাগে 3 জন এবং খুলনায় 1 জন মারা গেছেন। করোনা ভাইরাস উপসর্গ নিয়ে সারা দেশে 24 ঘন্টায় অন্তত 19 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালেই প্রাণ হারিয়েছেন 7 জন। আক্রান্ত হয়েছেন নার্স, পুলিশ সহ বিভিন্ন পেশার মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে এস এম আশরাফের রিপোর্ট। বরিশালে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে 7,500। স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব না দেয়ায় দক্ষিণাঞ্চলের এ বিভাগে গত 1 মাসে অন্তত 1,800 মানুষের দেহে ছড়িয়েছে এ ভাইরাস। 24 ঘন্টায় মারা গেছেন 7 জন, পুলিশ, নার্স সহ নতুন আক্রান্ত 67 জন। খুলনায় ডেডিকেটেড হাসপাতালে 1 জন ও মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে মারা যান 2 জন। এ পর্যন্ত বিভাগে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 18,500। একদিনে কুষ্টিয়ার চিকিৎসাধীন অবস্থায় মারা যান 2 জন, নতুন করে আক্রান্ত হয়েছেন 50 জন। মৃত ব্যক্তিদের 1 জন কুষ্টিয়া সদরের, অপরজন মিরপুর উপজেলার বাসিন্দা।
চট্টগ্রাম ও সিলেটে করোনায় মারা গেছেন চারজন। বন্দরনগরীতে এ পর্যন্ত 17,000 মানুষের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। সিলেটে নতুন করে আক্রান্ত হয়েছেন 42 জন। এদিকে নারায়ণগঞ্জে গত 24 ঘন্টায় মারা গেছেন একজন, আক্রান্ত 14 জন। জেলায় এ পর্যন্ত 6,350 জন মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া নোয়াখালীতে 25 জন, জামালপুরে 11 জন সহ দেশের বিভিন্ন স্থানে নতুন করে আরও হাজারো মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। এসএম আশরাফ, এটিএন বাংলা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে এবার এগিয়ে এসেছে রাজধানীর আদ-দ্বীন হাসপাতাল। প্রাথমিক পর্যায়ে তারা করোনা পজিটিভ রোগীদের জন্য বিনামূল্যে 3 মাস সেবা দেবে। আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা রোগীদের চিকিৎসা দিতে হাসপাতালের করোনা ওয়ার্ড এখন পুরোপুরি তৈরি। বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে। দেশে করোনা ভাইরাস শনাক্তের প্রায় 6 মাস হলেও সংক্রমণ এখনও ঊর্ধ্বমুখী। সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি না মানায় সারা দেশে ছড়িয়ে পড়ছে ভাইরাসটি। এই বাস্তবতাকে সামনে রেখে করোনা রোগীদের চিকিৎসা সেবা দিতে এগিয়ে এসেছে আদ-দ্বীন হাসপাতাল। প্রাথমিক পর্যায়ে করোনা রোগীদের চিকিৎসা দিতে 10 বেডের করোনা ইউনিট চালু করেছে রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতাল। 24 ঘন্টা খোলা থাকবে করোনা ওয়ার্ড। তাদের চিকিৎসায় রয়েছে একদল দক্ষ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী। সবকিছু এখানে ফ্রি চিকিৎসা দিচ্ছে। এখানে ডাক্তার, নার্স, সিস্টাররা সবাই আসছে এবং সবাই দেখাশোনা করছে, সবাই আমাদেরকে সব বিষয়ে সহযোগিতা করছে। আদ-দ্বীন হাসপাতাল ফ্রি করছে, সব কিছু পাচ্ছে ফ্রি, খাবার দাবার সব কিছু। সিস্টারেরা পাশে দিয়ে জিজ্ঞেস করে, ডাক্তার এসে জিজ্ঞেস করে, সব কিছু ভালো, আগে সিনে ভালো, অনেক সুস্থ। রোগীদের সুরক্ষায় নানাবিধ ব্যবস্থা রেখেছে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। এছাড়া গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য আইসিইউ সাপোর্ট সহ প্রয়োজনীয় সব ব্যবস্থা রয়েছে হাসপাতালটিতে। রোগী ভর্তি থেকে শুরু করে তার ওষুধপত্র, চিকিৎসা খরচ, পরীক্ষা নিরীক্ষা, কনসালটেন্সি, ডাক্তারদের কনসালটেন্সি, রোগীর খাওয়া, সব কিছুই আমরা বিনামূল্যে দিচ্ছি, যাতে করে এই যে কোভিড আক্রান্ত রোগীরা বিভিন্ন হাসপাতালে তাদেরকে কেউ নিতে চায় না এবং তাদেরকে কেউ ভর্তি করতে চায় না, কেউ সেবা দিতে চায় না, চিকিৎসা দিতে চায় না, সেই রকম সমস্যা যেন না হয় সেই কথা মাথায় রেখে আমরা আমাদের এই কার্যক্রম শুরু করেছি। কোভিড নন কোভিড রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালের এগিয়ে আসা প্রয়োজন বলেও মনে করেন আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করেছে আর তার ছেলে তারেক রহমান লন্ডনে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। জামালপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বঙ্গবন্ধুর কোনো সৈনিক অনিয়ম, দুর্নীতি ও ঘুষ খেতে পারে না উল্লেখ করে মির্জা আজম বলেন, জনপ্রতিনিধিরা দুর্নীতি মুক্ত থাকলে সরকারি কর্মকর্তারা ঘুষ নেবার সাহসই পাবে না। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকি বিল্লাহ। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় 3 সাক্ষীকে 4 দিনের রিমান্ডে নিয়েছে র্যাব। সকালে কক্সবাজার জেলা কারাগার থেকে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর সাক্ষীদেরকে র্যাবের একটি দল তাদের হেফাজতে নেয়। বিষয়টি সুনিশ্চিত করেছেন জেলা কারাগারের সুপার মোকামেল হোসেন। রিমান্ডে নেওয়া 3 আসামি হল টেকনাফ মারিশ বুনিয়া এলাকার নুরুল আমিন, নিজামউদ্দিন ও মোহাম্মদ আয়াস। গত 25 অগস্ট তদন্ত কর্মকর্তা র্যাবের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম তাদেরকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক তামান্না ফারা। এর আগে গত 20 অগস্ট প্রথম দফায় তাদের 7 দিনের রিমান্ড শেষ হয়। সিলেটের গোলাপগঞ্জে বাস সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। গোলাপগঞ্জের চৌঘড়ি বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় সকালে বিয়ানীবাজারগামী বাসের সাথে সিলেটগামী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান সিএনজি অটোরিকশার 3 যাত্রী, গুরুতর আহত হন 2 জন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর তারাও মারা যায়। নিহতদের বাড়ি গোলাপগঞ্জ উপজেলায়। কুষ্টিয়ার দৌলতপুরের ইসলামপুরে পূর্ব শত্রুতার জেরে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত হাসিনুর রহমান কুষ্টিয়া 1 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আকা মোসারওয়ার জাহান বাদশার ফুপাতো ভাই।
পুলিশ জানায় সকালে বাড়ির পাশে বাজারে মাছ কিনতে যান হাসিনুর রহমান। এ সময় ঘাতক মুজিবুর রহমান পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় হাসিনুরকে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। হামলাকারী মুজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। কে হচ্ছেন পাবনা চার আসনের নৌকার মাঝি তা এখন টক অব দ্য টাউন এলাকায়। এই উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা 28 জন, এর মধ্যে সাবেক ভূমিমন্ত্রীর পরিবারেরই 6 জন। শেষ পর্যন্ত মনোনয়ন কে পাবেন তা নিয়ে চায়ের দোকান সহ সর্বত্র বইছে আলোচনার ঝড়। তবে নেতাকর্মীদের প্রত্যাশা পরিবার কেন্দ্রিক সংস্কৃতির বাইরে এসে যোগ্য কর্মী পাবেন মনোনয়ন। পাবনার প্রতিনিধি মোবারক বিশ্বাসের পাঠানো তথ্য ও ছবিতে মমিনুর রিপনের রিপোর্ট। গত 2 এপ্রিল সাংসদ শামসুর রহমান শরীফের মৃত্যুর পর পাবনা চার আসন শূন্য ঘোষণা করা হয়। এরপর থেকেই শুরু হয় মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ। নির্বাচনের তফসিল ঘোষণার পর আওয়ামী লীগের মনোনয়নপত্র তুলেছেন 28 জন, এর মধ্যে সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর স্ত্রী পুত্র কন্যাসহ মনোনয়ন তুলেছেন 6 জন। এছাড়া মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় রয়েছেন সাবেক সামরিক কর্মকর্তা, প্রকৌশলী, চিকিৎসক, শিক্ষক, আইনজীবী সহ আরও অনেকেই। তবে শিক্ষিত যুবকরাই রয়েছেন আলোচনার শীর্ষে। স্থানীয় ভোটার ও জনগণের দাবি তারা পরিবর্তন চান। পরিবার কেন্দ্রিক সংস্কৃতির বাইরে এসে সৎ ও যোগ্য প্রার্থীকেই মনোনয়ন দিবেন প্রধানমন্ত্রী, এমনটাই প্রত্যাশা দলীয় নেতাকর্মীদের। এটা আসলে একটা হাস্যকর বিষয় যে একই পরিবার থেকে পাঁচজন প্রার্থী, মানে আমরা চাই যে ঈশ্বর দিয়ে আবার সুন্দরভাবে একটা সোনার শহর গড়ে উঠবে। প্রতিশ্রুতি ও নানা কার্যক্রমের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনায় রয়েছেন মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শিল্পপতি প্রকৌশলী আব্দুল আলীম, গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক সাচিপের আঞ্চলিক নেতা ডাক্তার শাহিদ ইমরান। তবে নিজেকে পিতার যোগ্য উত্তরসূরী দাবি করেন সাবেক মন্ত্রীকন্যা মেজাবিন শিরিন পিয়া। যারা আমার দলের বিরুদ্ধে অন্য দলের প্রার্থী, জামাত বিএনপির প্রার্থী, তাকেই আমি প্রতিদ্বন্দ্বী মনে করি, এছাড়া আমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। আমি যদি এই আসনে নির্বাচিত হতে পারি সকলকে নিয়ে ঈশ্বর পরিচালনা করব। এই অঞ্চলটিকে যদি আমাকে কাজ করার সুযোগ দেন তবে নিশ্চয়ই আমি এটিকে একটি ফুলের বাগানের মতো করে আমার নেত্রীর কাছে আমি উপহার দিতে চাই। এদিকে বিএনপি জামাত জোটের প্রার্থীরা নির্বাচন নিয়ে কথা না বললেও জেলা বিএনপির পক্ষে সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিবের নাম শোনা যাচ্ছে। তবে আদৌ দলটি অংশ নেবে কিনা তা এখনও স্পষ্ট নয়। আগামী 26 সেপ্টেম্বর এই আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মমিনুর রিপন, এটিএন বাংলা। যশোরের বেনাপুলের সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় 9 কেজি 200 গ্রাম সোনার বারসহ এক নারী স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি। গতরাতে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। যশোর 49 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সেলিম রেজা জানান, ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বানেসা খাতুন নামে ওই নারীর ঘরে তল্লাশি চালায় বিজিবির একটি দল। এ সময় 57 পিস সোনার বার সহ বানেসা খাতুনকে হাতে নাতে আটক করা হয়। পরে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে বিজিবি। আটক স্বর্ণের বাজার মূল্য প্রায় 5.6 কোটি টাকা। পদ্মা নদীর তীব্র স্রোত ও যাত্রীবাহী পরিবহনের চাপে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে। পারাপারের অপেক্ষায় রয়েছে 5 শতাধিক পণ্যবাহী ট্রাক। 3 দিনের টানা ছুটির কারণে যাত্রীবাহী গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে BIWTC। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের বর্তমানে 17টি ফেরি চলাচল করছে। রংপুরে নির্ধারিত দামের চেয়ে বেশি দরে বিক্রি হচ্ছে বিভিন্ন কোম্পানির এলপি গ্যাসের সিলিন্ডার। নেই যথাযথ অনুমোদন ও নিরাপত্তা ব্যবস্থা। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইসেন্স ছাড়া খোলা বাজারে গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধের দাবি জানিয়েছেন ডিলাররা। রংপুর থেকে মাহবুবুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। সরকারি নির্দেশনা উপেক্ষা করে রংপুরে খোলা বাজারে যেখানে সেখানে বিক্রি হচ্ছে এলপি গ্যাস সিলিন্ডার। দোকান ভেদে রয়েছে দামের তারতম্য, নেই নির্ধারিত দাম। ভোক্তাদের অভিযোগ, কোথাও কোথাও সরকারি দরের চেয়ে 200-300 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। ভোক্তাদের অভিযোগ স্বীকার করে কোম্পানির ডিলাররা জানান,
অনুমোদন ছাড়াই নগরীতে প্রায় 300 দোকানে সরবরাহ করা হচ্ছে গ্যাস সিলিন্ডার। লন্ড্রি, মুদি দোকান, ডাকের দোকান, সমস্ত জায়গায় জায়গায় এখন গ্যাস। আমরা চাই ব্যবসা করবেন, কাগজপত্র সবকিছু ঠিক রেখে ব্যবসা করেন। এদিকে অধিকাংশ গ্যাস সিলিন্ডার বিক্রয় কেন্দ্রে নেই ফায়ার লাইসেন্স ও অগ্নি নির্বাপক ব্যবস্থা। এই অনিয়ম রোধে ভোক্তা অধিকার ও আইন শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। যেটা সরকারি মূল্য আছে সেই মূল্যে বিক্রি হচ্ছে এখানে, এবং যেখানে সেখানে অর্থাৎ লাইসেন্সবিহীন অন্যরা এটা বিক্রি করছে কিনা এটা আমরা দেখে আমরা সংশ্লিষ্ট সকল দপ্তরকে নিয়ে আমরা ব্যবস্থা নেব। সঠিক দামে ও ফায়ার আইন মেনে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা রংপুরবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কাঁচা পাট রপ্তানির উপর প্রস্তাবিত কর প্রত্যাহার সহ পাট রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ না করার দাবি জানিয়েছে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের অধিভুক্ত পাট রপ্তানিকারকরা। দুপুরে নারায়ণগঞ্জে জুট অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। বিজেএর ভাইস চেয়ারম্যান আরজুর রহমান ভূঁইয়া সহ দেশের কাঁচাপাট রপ্তানিকারী প্রতিষ্ঠানের 20 প্রতিনিধি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের বাঁশখালীতে মুক্তিযোদ্ধার সমাবেশে হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন করেছে জেলা মুক্তিযোদ্ধার সংসদ ও মুক্তিযোদ্ধার সন্তানরা। দুপুরে নগরের গোয়ালপট্টিতে জেলা মুক্তিযোদ্ধার সংসদ কার্যালয়ের সামনে মানববন্ধনে শতাধিক মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা অংশ নেন। এ সময় হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়। নওগাঁর বদলগাছির ঐতিহাসিক পাহাড়পুরে 8th প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় পুনঃপ্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে পাহাড়পুর বিশ্ববিদ্যালয় পাহাড়পুর বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ছাত্র পরিষদ। সকালে উপজেলার পাহাড়পুর আদিবাসী উচ্চ বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন। অতিবৃষ্টি ও করোনা ভাইরাসের ক্ষতি পুষিয়ে নিতে নরসিংদীতে শীতের আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। জেলার 3,500 হেক্টর জমিতে চাষাবাদের অধিকাংশ সবজি বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেলেও বর্তমানে আবহাওয়া অনুকূলে থাকায় ক্ষতি কাটিয়ে লাভবান হওয়ার আশা করছেন চাষিরা। তারা জানান আর কদিন পরেই বাজারে আসবে লাউ, শিম, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, বরবটি, ঢেঁড়স সহ প্রায় সব ধরনের মৌসুমি সবজি, যা জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে এমনকি বিদেশেও পাঠানো হবে। নরসিংদীর বিভিন্ন উপজেলায় এবার 18,700 হেক্টর জমিতে মৌসুমি সবজির আবাদ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45 শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা 5 সেক্টর কল্যাণ সমিতির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার ইসলাম চৌধুরী, ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সহসভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন ও যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। পরে 15 সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45 মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জামালপুরের ইসলামপুর উপজেলায় বন্যা দুর্গত 500 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে রূপালী ব্যাংক লিমিটেড। দুপুরে উপজেলার গুঠাইল হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামপুর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জামান আব্দুল নাসের বাবুল। বিশেষ অতিথি ছিলেন ইসলামপুরের সহকারী কমিশনার সুরাইয়া আক্তার লাকি, রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের মার্কেটিং বিভাগের উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল কাদের জিলানি, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক আব্দুল মান্নান মিয়া, জামালপুর জোনাল অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ শাহজাহান, ধর্মকুড়া বাজার শাখার ব্যবস্থাপক মজহারুল ইসলাম। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল খাদ্য সামগ্রী ও খাবার স্যালাইন। মানিকগঞ্জের ঘিয়রে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ক্লাব 94 অফ বাংলাদেশ নামে একটি সংগঠন।
ঘিওর সরকারি কলেজ মাঠে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু তাইবুর রহমান টিপু, ঘিওর উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান ও সংগঠনটির সভাপতি আব্দুস সাত্তার এ সময় উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ।